একটাকে পুলিশে রেখেছে, আগে একটা পুলিশ ছিল, বাট এটা একটা মডার্ন নাইজড পুলিশ, আর এর ভিলেনটা একটু মডার্ন ভিলেন, ভিলেনটাকে আর ভিলেনটা কমেডিটা কি মনে মনে হলো তোমার? কমেডি মনে হচ্ছে না খুব একটা, সে অ্যাকশন বাট আগে দেয় একটা কমেডি দেখায়নি ছিল, দেখা যাক ট্রেলারে বোঝা যাবে, তো টিজার আপাতত। এক্স্যাক্টলি। ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে, তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনি আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানা ইন্টারেক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আদার লিংক এর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আমরা একটা হিন্দি মুভি টিজার নিয়ে এসেছি, টিজার রিয়াকশন, বড়ে মিয়া ছোটে মিয়া, যেটা অক্ষয় টাইগার, একটা অক্ষয় কুমার অ্যানাউন্সমেন্ট টাইগার, অনেক দিন আগে হ্যাঁ 2019 বা 20 বেরিয়েছিল আই থিংক, তামিলের মধ্যে ফাইট করছে বা কিছু একটা এক্স্যাক্টলি ওইটা দিয়ে করেছিল। তো এটা ডাইরেক্ট করছে আলী আব্বাস জাফর, কাস্টে আছে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, পৃথ্বীরাজ কুমারন, সোনাক্ষী সিনহা, ওকে, মানুষ চিল্লার, এরা আর রণিত রয় ও ওয়াও, এবং না আরো সোনাক্ষী কয়েকজন। সিনহা মানে অনেকদিন পরে আসছে স্ক্রিনে, এই লাস্ট আমি দেখিনি অনেকদিন, দাহার, দাহা না অনেকদিনই হয়ে গেল, আর ওটা তাও টিভি সিরিজ ছিল, ওটা হ্যাঁ সিনেমায় আসছে, তো দেখা যাক কেমন করেছে টিজারটা। You wish. Futuristic technological Who will stop me? So many people are there. Dil se soja. Dil se soja. Dimag se shaitan hai. Bach ke rehna naam se Hindustan hai hum. Wow. Chai idhar release kar se. ক্যারেক্টারগুলোকে পুলিশে রেখেছে, আগে ক্যারেক্টারগুলো পুলিশ ছিল, বাট এটা একটা মডার্ন নাইজড পুলিশ, আর এর ভিলেনটা একটু মডার্ন ভিলেন, আর কমেডিটা কি মনে মনে হলো তোমার? কমেডি মনে হচ্ছে না খুব একটা, সে অ্যাকশন বাট আগে দেয় একটা কমেডি দেখায়নি ছিল, দেখা যাক ট্রেলারে বোঝা যাবে, তো টিজার আপাতত। এক্স্যাক্টলি। অনেক প্রচুর অ্যাকশন সিনস আছে, এটা আলাদা পুরনো বড়েমিয়া ছোটে মিয়ার থেকে, আর কমেডিটা এখনো আপাতত টিজারে দেখায়নি, দেখাইনি, তো সেটা বুঝতে এরপর পারছি, হ্যাঁ ওকে, বাট তাছাড়া মানে ভিলেনটা কি মনে হলো? পৃথ্বীরাজ কুমারন ওই হবে, মোস্ট প্রবাবলি ওই হবে। আচ্ছা দিয়েছে কিছু কাস্টে, এই হবে যে সালারাই করলো না, দেখা যাক কেমন, আপাতত তো এইটা দেখে তো কিছু খুব একটা বোঝা যাচ্ছে না, না বাট হ্যাঁ মোট কথা একটা অ্যাকশন ফিল্ম হবে, আর দুজনের অ্যাকশন ভালোই লাগে, দুজনেই মার্শাল আর্ট, দুজনেই মার্শাল আর্ট ভালো পারে করতে, ওইটা এখানে একটা এক্স ফ্যাক্টর থাকবে সিনেমাটাতে, ওটা দেখতেই অর্ধেক মানুষ যাবে, কারণ এর আগে একটা ফ্যান্টাসি ছিল যে ঋতিকা টাইগারের ডান্স দেখবো একসাথে, তার জন্য ওয়ার হয়েছিল, আর তারপরে মানুষের ফ্যান্টাসি যে এরা দুজনেই মার্শাল আর্ট ফর্মের জন্য জানা যায়,
আর বড় মিয়া ছোট মিয়াটা খুব ভালো একটা এজ দিয়েছে যে ও ওই জেনারেশনের এই জেনারেশনের তো হোপফুলি খুব ভালো ক্লোজ কমব্যাট কিছু থাকবে একদম একদম এটা টিজার ছিল যেহেতু খুব একটা মানে স্টোরিটাও বোঝালো যে ইন্ডিয়া ভার্সেস সাম ওয়ান কোন টেরিস্ট গ্রুপ সো ডায়ালগস খুব ভালো ছিল খুব হাইলাইটেড আর স্টার্টিং এ আমার মনে হয় স্টার্টিং এ তোমার সংস্কৃত শ্লোকটা বেশ একটা আলাদা ইম্প্যাক্ট চলেছে ইনট্রেন্ড চলছে ইম্প্যাক্টটা খুব সুন্দর একটা করেছে হয় অবিয়াসলি হয় মানে ঠিক জায়গা যদি ইউজ করা হয় তাহলে অবিয়াসলি ওটা মানে ইম্প্যাক্টটা ফেলে একদম একদম যথাযথ যদি হয় স্টোরির সাথে যায় তো ঠিক আছে সব জায়গায় লাগিয়ে দিলেই হবে না তো সেই হিসাবে বলবো ঠিক আছে অক্ষয় অনেক দিন পরে মনে হয় অতটা মানে একদম ফুল ফ্লেজ অ্যাকশন মুভি করছে হ্যাঁ একদমই উপস্থিত বুদ্ধি কিভাবে কাজে লাগানো উচিত সেটাকে ভালোভাবে দেখিয়েছে শুধু ছাগলের মতন মারামারি করে সরি বাট ওটার থেকে অনেক বেশি মেন্টালি যে ফাইট হয় ওটা অনেক বেশি ভালো লাগে আমার পার্টিকুলার জায়গা থেকে ট্রেলার বেরোলে আরো স্টোরিজ বুঝতে পারবো বাট হ্যাঁ মানে অনেকদিন পর এই টাইটেলটাকে নিয়ে সিনেমা করা হচ্ছে খুব ভালো লাগলো এটা কিছু জায়গায় আমি বলবো তোমার ট্রিবিউট দেয়াও হ্যাঁ আগেরটা সাইফ আলী খান ছিল না না কারা ছিল সেটা জানি আচ্ছা ডেভিড ধাওয়ান করেছিল ডেভিড ধাওয়ান ওই জন্যই কমেডি মধ্যে দিয়ে কমেডি তখন তো ওই কমেডি আর কমেডি অ্যাকশনের কম্বিনেশন গুলো বেশ ভালো ডেভিড ধাওয়ান ভালোই করতে পারতো তো হ্যাঁ ওটাতে তো ইয়ে ছিল গোবিন্দ আর অমিতাভ বচ্চন ওদের ডাবল রোল হ্যাঁ গোবিন্দ অমিতাভ বচ্চন ওদের ডাবল রোল ছিল আমি না স্টোরিটা একদম মনে নেই আমাকে সরি যারা দেখেনি তাদের জন্য স্পয়লার বাট আমি খুব একটা ওটা অনেকবার দেখেছি অ্যাকচুয়ালি সিনেমাটা আমার তাই আমি হয়তো একবার দেখেছি হয়তো দুবার তো মিনিমাম দেখেছি তো দেখা যাক ট্রেলার দেখলে বুঝতে পারবো আর মানে স্টোরিটা অ্যাকচুয়ালি কি কেমন টিজার দেখে একদমই বোঝা যায়নি কিন্তু হ্যাঁ একটা মডার্ন লুক দিয়েছে ভিলেনের একটা মাস্ক আর মোস্টলি অ্যাকশন ফিল্ম এটুকুনি আমরা আন্দাজ পেয়েছি বাস আপনারা জানাবেন আপনারা এক্সাইটেড নাকি না কিনা টিজারটা এই যুগলবন্দিটা কেমন লাগছে আপনাদের সেই হিসাবে একদমই আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর এক মার্কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একদম আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে বাই